অ্যাকচুয়ালি আমার সাথে আছে আজকে হচ্ছে রিয়েল খাদক ভাইয়া, সুমন ভাইয়া। আসসালামু আলাইকুম। দেখছেন যে মামা কিন্তু নিজে হাতে, মানে এটা খুব কমই দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন 70-80 কেজি পর্যন্ত কিন্তু গরুর মাংস রান্না হয়, এবং এখানে এত জনপ্রিয়তা যে অলরেডি কিন্তু আমরা মানে সকালের পরপর আসছি, তারপরে কিন্তু অলরেডি 4-5 কড়াই অলরেডি রান্না হয়ে গেছে, আরও কিন্তু এরকম এই কড়াইয়ে আরও অনেকগুলো রান্না হবে। বস পাশে বস না ভাই, বস আমার কাছে ভাই খুলনার বস, ভাই খুলনার বস। না ভাই, আপনি খুলনার বস, আপনার মানতে হবে। দেহের দিক দিয়ে দেহের দিক দিয়ে সব দিক দিয়ে আপনার অনেক সাপোর্ট করেন ভাই, অনেক স্ট্রাগল করে। ভাইয়ের পেজ আছে মানে মিস্টার হালুম নামে, ইউটিউব চ্যানেলও আছে মিস্টার হালুম নামে, ওইখানে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, যা মজা করেন, লাইক শেয়ার সব কিছু করেন। হ্যাঁ, এরকম একটা পিস যদি আপনাকে দেয় ভাই, মানে আপনার খাওয়ার রুচি অটোমেটিকলি চলে আসবে। হালুম কি এভাবেই খায়? মিস্টার হালুম খুলনার বিখ্যাত কামরুল হোটেল, মানে চুইঝালের হোটেল, চুইঝাল রসুন এবং গরুর মাংস এবং খাসির মাংসের হোটেল। তো এটা লোকেশন যদি আপনাদের বলি, এটা হচ্ছে 0.7 খিরা রোড, এখানে হচ্ছে কামরুল হোটেল, নাম বললে সবাই চিনে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কামরুল হোটেলে, মানে একটা বিখ্যাত জায়গায়। আর আজকে একটা বিখ্যাত জায়গায় আসলাম, আর যদি একটা বিখ্যাত মানুষের সাথে না আসি তাহলে কিন্তু হবে না। আমার হাতে ফুল দেখে ভাবছেন না কাকে প্রপোজ করবো না। অ্যাকচুয়ালি আমার সাথে আছে আজকে হচ্ছে রিয়েল খাদক ভাইয়া, সুমন ভাইয়া। আসসালামু আলাইকুম। আর তার আগে ভাই একটা জিনিস বলে, আমি তো ভাই বিখ্যাত না, অবশ্যই আমি ভাই না ভাই, আমি জাস্ট নর্মাল অ্যাকচুয়ালি একটা ভালো মানুষ। কখনো যদি আপনার সাথে দেখা হয়, একটা মানুষ ভালো কেমনে হয় আপনারা বুঝতে পারবেন। আমার কাছে ভালো লাগছে, যাক মানে এই শুনামটা ভালো লাগছে আমার। বাট বাই দ্য ওয়ে ভাইয়ার নাম হালুম, ইভেন দেখতো ভালো টাইপের, একটু হালুম টাইপের ভালো লাগে ভাইয়া। কিন্তু একদম আমরা যখন প্রথমে আসছি তখনই সবার প্রথম কামরুল হোটেলে নিয়ে আসতেন। আজকে কি আমরা ভাই একসাথে খাবো? ইনশাল্লাহ একসাথেই খাবো। কাজ করেন, আজকে আপনি কিছু রিভিউ দেন বুঝছেন আমার খাবারের। আরে বস পাশে বস না ভাই, বস আমার কাছে ভাই খুলনার বস, ভাই খুলনার বস। না ভাই, আপনি খুলনার বস, আপনার মানতে হবে। দেহের দিক দিয়ে দেহের দিক দিয়ে সব দিক দিয়ে। অ্যাকচুয়ালি আমি আজকে খুবই এক্সাইটেড, তো আপনাদের তরফ থেকে আমি ভাইয়াকে একটা উইশ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, আপনারা অনেক সাপোর্ট করেন ভাইয়া, অনেক স্ট্রাগল করে। ভাইয়ের পেজ আছে মানে মিস্টার হালুম নামে, ইউটিউব চ্যানেলও আছে মিস্টার হালুম নামে, ওইখানে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, যা মজা করেন, লাইক শেয়ার সব কিছু করেন। অ্যান্ড আমিও দোয়া করি ভাইয়ার জন্য, খুলনা বিখ্যাত হয়েছে চুইঝাল এবং রসুনের, খাসির মাংস, গরুর মাংস। রিয়েল খাদক ভাইয়ের সাথে, মানে রিয়েল খাদক বুঝতে হবে ব্যাপারটা, রিয়েল খাদক ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করবো। আজের একদম আজের যেভাবে বলতেছে এমন কিছুই না ভাই, আমি এভাবে কিন্তু খুব কমই দেখা যায়। তো আমরা একটা রেয়ার ক্লিপ কিন্তু পেয়ে গেলাম মামা, আপনার এই মাছ করে দেখে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে মামা, যে এখন নিজে হাতে আপনি অনেক কিছু করতেছেন, যেটা আসলে অনেকেই করতে পারে না, সময় পায় না, বা কোনো না কোনোভাবে হয়তো লোকজন করে। আপনি নিজে হাতে কেন করতেছেন যদি একটু বলতেন? এই ছোটো বড়োর একটা ব্যবহার আছে, সবই আমরা করি বা একটা সাইজে ওরা এখন এখনো আমাকে তো নিজে হাতে রাখছে। যাই দেখতেছেন এখানে মাছ করা হলো, দেন আমরা চেষ্টা করবো, পাশে কিচেন আছে, আমরা কিচেন দেখানো চেষ্টা করবো। আমরা কিন্তু এখন চলে আসছি বিখ্যাত কামরুল মামার, এই যে চুইঝালের খাসি মাংসটা হয় এবং গরুটা হয়, আমরা কিন্তু একদম সেই একদম মানে জিরো থেকে যেটাকে বলে, যে আমরা কিন্তু সেই কিচেনে চলে আসছি। তো আমরা এখানে কিচেনটা দেখাবো। Thank you.
দেখতে পাচ্ছেন যে কামরুল মামারা কিন্তু আপনারা সবাই জানেন যে কাঠকলাতে একদম সুন্দরভাবে কিন্তু ওনারা রান্না করে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। ইভেন এই কাঠকলার জন্য হয়তো যে মাটির চুলাতে রান্না হয় এই জন্য টেস্টটাও কিন্তু একটু বেশিই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন 70-80 কেজি পর্যন্ত কিন্তু গরুর মাংস রান্না হয়, এবং এখানে এত জনপ্রিয়তা যে অলরেডি কিন্তু আমরা মানে সকালের পরপর আসছি, তারপরেও কিন্তু অলরেডি 4-5 কড়াই অলরেডি রান্না হয়ে গেছে, আরও কিন্তু এরকম এই কড়াইয়ে আরও অনেকগুলো রান্না হবে। আমরা কিন্তু অলরেডি বসে গিয়েছি, এই যে হাতে ভাত চলে আসছে, গরম গরম ভাত। ভাইয়া এই মাত্র বসতে, বাট আমি দেখেন অলরেডি শেষ করে ফেলছি, মানে বুঝতেই পারতেছেন আমি রিয়েল খাদক। এবং ভাই কেমন ছিল গরুর মাংস? মাশাআল্লাহ অস্থির। রিভিউটা হচ্ছে অবশ্যই রিয়েল খাদক চ্যানেলে আপনারা দেখবেন এবং ফেসবুক পেজেও দেখবেন। আর আমি যেহেতু ভাইয়া গরুর মাংস ট্রাই করে ফেলছে, তো আমি এখন কাশ্মীর মাংস ট্রাই করবো, মাটনটা। হ্যাঁ, এবং আরেকটা কথা বলি, আমি ভাবছিলাম এখানে রসুনও দেয়, কিন্তু ওনারা তো শুধু চুইঝালেই বিখ্যাত, আর সেই চুইঝাল জিনিসটা কিন্তু এখানে থাকতেছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন মানে এখানে যে সবচেয়ে ভালো লাগা যে বিষয়টা, ভাই আপনার কাছে কেমন লাগছিল যে সামনের উপরে যখন আপনাকে এইভাবে দিবে কেমন লাগে? ভাইয়া আমার তো এখন কষ্ট লাগতেছে, আমার সামনে খাবার, আমি হাত ভয়ে রাখছি, আমি খাইতে পারতেছি না। যখন এই যে আপনার সামনে এইভাবে দিচ্ছে একদম, মানে আপনি চয়েস করে নিতে পারছেন, ভাই আমার মধ্যে পুরোটা নিয়ে বাসে চলে যাই, নিয়ে চলে যান, এটা ভালো হবে, এটা ভালো দেন 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 সমস্যা নেই। ১৫০ টাকা আর গরু ছিল ১৪০ টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এখন ১৫০ টাকায় খাসির মাংস, তাও বিখ্যাত কামরুল হোটেলের, এবং চুইঝাল দেখতে পাচ্ছেন মানে যেটা জন্য আসলে বিখ্যাত। তো বেশি কথা বলবো না, কারণ ভাইয়া আসছে, ভাইয়া আমাদের পুরো খুলনায় কভার করবে। তো আমরা তাড়াতাড়ি এই ব্লগটা শেষ করবো, ভাইয়া তাহলে আমরা শুরু করি। আচ্ছা আমি আপনাকে একটু শেয়ার করি, যেহেতু আপনি আমাদের বাইরের মানুষ, এই সাইজটা কিন্তু ভাই সেই মাশাআল্লাহ, তাই না? মাশাআল্লাহ, আসলে আপনি দেখতে পাচ্ছেন সাইজটা। হ্যাঁ, এরকম একটা পিস যদি আপনাকে দেয় ভাই, মানে আপনার খাওয়ার রুচি অটোমেটিকলি চলে আসবে, দেখতে পাচ্ছেন। দশ আমরা ট্রাই করি, প্রথমে একটু ঝোল দিয়ে একটু মাখিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি কামরুলটা অনেক ফেমাস ছিল, বাট আমি একটু লেট করে আসলাম, কারণ একটা বিখ্যাত জায়গায় আসবো, বিখ্যাত মানুষ নিয়ে, সেটা যদি না হয় একা এসে হয়তো অত মজা পেতাম না, বাট আজকে যে মজা পাচ্ছি ভাই, আসলে টেস্টটা কেমন লাগছে? অ্যাকচুয়ালি হচ্ছে ভাই, রিভিউ তো করি, কিন্তু যখন একটা বাইরের মানুষ এসে আমাদের খুলনাতে এসে খেয়ে ভালো বলে, অনেক ভালো লাগে। আর আপনারা তো সবাই অনেক এখানে খান, তো এখানে আমি রিকমেন্ড করবো কি, আপনারা নিজেরাই আমাকে অনেক রিকমেন্ড করছেন যে এখানে আসেন খান, এটা এখনও রিভিউ দেখলাম না। তো আজকে দেখে ফেললেন যে আজকে আমরা খাসির মাংস ট্রাই করতেছি, আর এখানে যে চুইঝাল আছে দেখতে পাচ্ছেন, ১ পিস ২ পিস, মানে অ্যাকচুয়ালি চুইঝাল আপনি চাইলে ওনার আরও দেয়। আর এই মিটটা দেখেন, আমি একটু মিটটা দেখাই ভাই। শুনুন ভাই, আপনার গরুর থেকে এটা সফটনেস দেখছেন, মাটন সফট থেকে এটা স্বাভাবিক, কিন্তু ভাই মানে এটা লুকটা কি ভাই সেই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম মাশাআল্লাহ। আচ্ছা এই খালি মিটটা একটু ট্রাই করি, মানে এটা ভালো লাগবে আমি আগের থেকে বলতে পারি, বিকজ ভাই অলরেডি ট্রাই করতেছে আর এখানে সবাই ভালো বলে। আজকে হালুমের মতো খাইতে হবে এমন একটা অবস্থা, মানে ভাই নামের সুবিচার করবো আজকে ভাবতেছি, সেই মজা আসলে, এই মজা ভাই আসলে মানে খুলনাতে বিশেষ করে আমি মনে করি ভাই, এই টেস্টটাকে আপনি খুলনা বাইরে কখনো এভাবে পাবেন আপনার মনে হয়? আমি প্রথম আমার ব্লগে অলরেডি মেনশন করছি এই জিনিসটা, যে অথেন্টিক জিনিস যেই জায়গায় অথেন্টিক ওই জায়গাটাই ভালো লাগে, বাইরে গেলে ওই টেস্টটা থাকে না। এটা যতবার একবার একটু মাংসটা দেখাই, আচ্ছা আমি হালুমের মতো বাইট দিই ভাই, এটা হচ্ছে হালুমের বাইট, এই যে এইভাবে হালুম কি এভাবেই খায়? হালুম মানে তো বাঘ ভাই, একটা চুই জানিলে কিন্তু হবে না। মানে চুইঝালের টেস্টটাও একদম মানে সেই লেভেলের, মানে আমার কাছে অনেক ভালো লাগছে।
তো ভাইয়ের সময় নষ্ট করা যাবে না, ভাইয়াকে আরও অনেক জায়গা নিতে হবে, আপনাদের পুরো খুলনাটা কভার করবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এন্ডটা আজকে ভাইয়া করবে, ভাই এন্ডটা করে দেবে আমার ইনস্টাগ্রামে করি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো কিপ স্মাইল, লাভ আস, টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।